আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জি আসসালামু আলাইকুম। একটু কমেন্টস দেখতেছি এবং যারা আসছেন একটু ওয়েট করি। খুব বেশি সময় আজকে নিব না, আমরা কিছু প্রোগ্রেস এবং আমাদের প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। সো বেসিক্যালি অনেকে জিজ্ঞেস করতেছেন কেমন আছি। আমি একটু আমার কারেন্ট অবস্থাটা বোঝাই, যে আপনারা জানেন যে এখন যদি বলি যে আমি অনেক ভালো আছি, আমরা ভালো আছি, তাহলে আসলে ঠিক না। কারণ আমাদের যেই লেভেলে আমরা অর্ডার ডেলিভারি করতাম বা যেইভাবে আমরা বিজনেসটা রান করতেছিলাম, সেখানে সাময়িক একটা হার্ডেলস আসছে। সো ডেফিনেটলি আমরা এটা নিয়ে কাজ করতেছি অ্যান্ড টাইম টু টাইম বিভিন্ন রেগুলেটরি অথরিটি যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন চান, ওগুলো আমরা পাস করতেছি এবং হচ্ছে কি আমরা সবার সাথে কোঅপারেশন বজায় রাখতেছি। অ্যান্ড দেন ডেফিনেটলি ট্রাই করতেছি প্রোডাক্টগুলো কীভাবে ডেলিভারি দেওয়া যায়। সেজন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সাপ্লায়ার এন্ড থেকে আমাদের সাপোর্ট, অ্যান্ড সাপ্লায়ার এন্ড থেকে তারা কীভাবে রিস্টার্ট করতে পারে বা এই কারেন্ট মোমেন্টে আসলে কীভাবে আগানো যায়, সেগুলো নিয়ে আলোচনা চলতেছে। এবং আপনারা দেখবেন যে আমি গত সপ্তাহে একটা ঘোষণা দিয়েছি যে এই সপ্তাহ থেকে আমরা পুরাতন অর্ডারগুলো কিছু কিছু করে হলেও ডেলিভারি করব। অ্যান্ড যেই চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে বেশি ফেস করতেছি এখন, সেটা হচ্ছে যে পুরাতন যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো ডেলিভারি করার ক্ষেত্রে প্রায়োরিটি কী দেওয়া হবে বা কোনটা কীভাবে শুরু করা হবে। কারণ আপনারা একটা জিনিস আমাকে না বললেই না, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে কি আমাদের যারা স্টেক হোল্ডার বলি, আপনারা যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেন এবং যারা আমাদের এখানে বিক্রি করেন, এই দুইটা পক্ষ বেসিক্যালি যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আপনারা জানেন যে এই নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে, সেটা পৃথিবীর যে কোনো বিজনেসই হোক, সবাই কোনো না কোনো ধরনের হার্ডেল বা একটা টাফ টাইম ফেস মানে পাস করে দেন হচ্ছে কি তারা আগায়। এবং আপনারা যদি এটা সেই অ্যামাজনের হিস্ট্রিও পড়েন অথবা আলিবাবার হিস্ট্রি পড়েন অথবা ফেসবুকের হিস্ট্রিও যদি পড়েন, দেখবেন যে সবারই কোনো না কোনো সময়ে খুব কঠিন সময় পার করতে হয়েছে। এবং আপনারা হয়তো ফেসবুকে একটা ভালো একটা লেখা আবু রিয়াদের, মাইক্রোসফটের থেকে ইভ্যালুয়েট লার্নিং, ওই লেখাটা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পড়ার জন্য, আমি নিজে বারবার পড়েছি। সো এই ধরনের এটাকে টাফ টাইম ইন এ সেন্স যে আমরা যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকাতে সাময়িকভাবে আমাদের বিজনেস অপারেশন প্রবলেম হচ্ছে, বাট
একটা জিনিস তো সত্যি যে এর মাধ্যমে আমাদের নিয়ে যে ধরনের অভিযোগগুলো ছিল, ধরেন বড় ধরনের কিছু অভিযোগ যারা বিভিন্ন হয়তো এর আগে কখনোই কেউ বলেনি, যেটা হয়তো মিডিয়াতে এসেছিল, সেই জিনিসটা বলার জন্য কিন্তু আমরা আমাদেরকেও টেস্টিফাই করতে পারতেছি, মানে আমরা আমাদেরকে নিজেদেরকে নিজেদের জায়গাগুলো ক্লিয়ার করতে পারতেছি। এই সুযোগে কিন্তু আমাদের বিজনেস মডেলগুলো আমরা সবার কাছে রিচ করতে পারতেছি এবং সবাইকে বুঝাইতে পারতেছি। সো এই এই জিনিসটার মাধ্যমে কিন্তু ইভালি তার একটা শক্তি ফিরে পাচ্ছে। আমি আবারও বলবো, এটার সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে ইভ্যালিকে নিয়ে যত ধরনের কনফিউশন ছিল বিভিন্ন মহলে বা বিভিন্ন জায়গায়, সেই কনফিউশনগুলো কিন্তু ধীরে ধীরে দূর হচ্ছে। সো এই সময়টা সবচেয়ে বড় যে জায়গাটা আমরা চ্যালেঞ্জ ফেস করতেছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমাদের ফার্দার প্রোগ্রেসটা কীভাবে হবে বা কারেন্ট সিনারিওতে আমরা আসলে কীভাবে আগাচ্ছি এই জায়গাটা। এই জায়গায় আমি একটা কথাই বলবো যে অ্যাজ এ কাস্টমার আপনার হয়তো আপনি জানেন যে এর আগে কিন্তু ন্যাচারাল একটা কারণে আমাদের 1 মাস প্রোডাক্ট ডেলিভারি ডিলে ছিল, কিন্তু তখন ন্যাচারাল কারণে ছিল দেখে কিন্তু আমরা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আপনাদের যারা আমাদের এখানে কেনাকাটা করেন আপনারা একদম খেয়াল করে দেখবেন যে 26শে মার্চ থেকে আমরা অলমোস্ট এপ্রিলের 30-25 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস কোনো ধরনের বড় প্রোডাক্ট ডেলিভারি করতে পারিনি, সেটা ন্যাচারাল কারণে পারিনি। এখন ধরেন ওইটা যদি ন্যাচারাল কারণ হয়, এখনকারটাও আপনারা যদি কিছুটা স্যাক্রিফাইস মাইন্ডে দেখতে পারেন যে না, ইভ্যালি তো ইভ্যালিকে আমরা 1.5 বছর 2 বছর যাবৎ চিনি, ইভ্যালি আমাদেরকে 2 বছর যাবৎ আমাদেরকে সার্ভিস দিচ্ছে, এবং আমি আবারও মেনশন করতে চাই যে আমরা অলমোস্ট 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি 21 লক্ষ অর্ডার ডেলিভারি করেছি। সো এই 1.5 বছরে এটা কিন্তু মানে যদিও আমাদের লাস্টের দিকে নাম্বারগুলো অনেক বেশি ছিল, যে কারণ হচ্ছে কি আমাদের ফুড থেকে শুরু করে গ্রসারি যখন আপনারা অর্ডার করতেছিলেন তারাই জানেন যে এই অর্ডারগুলো একটা সময় অনেক বেশি অর্ডার জেনারেট হতো লাস্টের দিকে এসে। সো এই যে আমরা অর্ডার ডেলিভারি করেছি, এই অর্ডার ডেলিভারি করে কিন্তু আপনাদেরকে কোনো না কোনোভাবে আমরা কিছু না কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করেছি, সেটা হয়তো কোনো প্রোডাক্টে অফার দিয়ে অথবা প্রাইস মার্কেট রেটের চেয়ে কম দিয়ে হোক বা যে কোনোভাবে হোক, আপনার স্বপ্নের কোনো একটা জিনিস দিয়ে যে কোনোভাবে আপনাদের পাশে কিন্তু ছিলাম। আমরা যদি 1.5 বছর আপনাদের পাশে থাকতে পারি, আমার রিকোয়েস্ট, আমি অ্যাজ এ কোম্পানি সিইও বা কোম্পানির ফাউন্ডার হিসাবে আমার রিকোয়েস্ট যে এই মোমেন্টটাকে ন্যাচারাল মনে করে আপনারা আমাদেরকে একটু পাশে থাকুন। কারণ হচ্ছে গিয়ে আমরা যে ইনোসেন্স, এই জিনিসটা প্রমাণ হলেই ধরেন আমরা ইভ্যালি আরও শক্তিশালী হিসাবে নিজেদেরকে নামাতে পারবো। এখন ধরেন ডেলিভারির যেহেতু প্ল্যান নিয়ে আমি আজকে আলাপ করব বলতেছিলাম যে আমরা আসলে কিভাবে ডেলিভারি করতে চাই, আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি, সেই ক্রাইটেরিয়াটাই আমি আজকে বলতে চাই। ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে আমরা প্রথম হচ্ছে গিয়ে ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরাতন যে অর্ডারগুলো সেগুলো থেকে শুরু করব। খুব স্মল স্কেলে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো। এখন আমি আবারও বলি যে শুধুমাত্র আমাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা শো করার জন্যই এটা করা, যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার ট্রাই করতেছি। সেই দিক থেকে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি, ওই ক্রাইটেরিয়া যখন আমরা ডেলিভারি করতে যা করব করতেছি সেগুলো নিয়ে কিন্তু অনেকের আবার একটা এক ধরনের মাঝে মাঝে হয় কি আমাদের এরকম যে যখন কাউকেই প্রোডাক্ট দিই না তখন হয়তো খারাপ লাগে না, বাট পাশের ফ্রেন্ড পেলো আমি পেলাম না, হয়তো অনেক সময় এটাতে মন খারাপ হয়। সো আমার রিকোয়েস্ট থাকবে যে এই মোমেন্টটা ধরেই নেন যে আপনার প্রোডাক্টটা হয়তো ডিলে হচ্ছেই আমাদের সঙ্গত কারণে, কিন্তু যিনি পাচ্ছে সেটাকে নেগেটিভলি না দেখে সেটাকে যদি আপনি একটু পজিটিভলি নিতে পারেন, যে না ইভ্যালি তার জায়গা থেকে একটা কোম্পানি তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই কোম্পানি সাপোর্ট করে যাচ্ছে কাস্টমারদের সাথে গুড রিলেশনশিপ রাখার, সেই দিক থেকে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করেছি যে ওল্ডেস্ট অর্ডারগুলোকে আমরা প্রায়োরিটি দিব, মানে সবচেয়ে পুরাতন অর্ডারগুলো। অ্যান্ড দেন যেটা প্রায়োরিটি থাকবে যে যদি আপনার অর্ডারটা এখানে একমাত্র অর্ডার হয়, যে অর্ডারটা আপনি একটাই অর্ডার করেছেন কিন্তু পান নাই এবং এটা অনেক পুরাতন, তাহলে ওই অর্ডারটা প্রায়োরিটি পাবে। দেন হচ্ছে আপনার যদি একটা আইটেম একাধিক থাকে তাহলে আমরা হয়তো একটা হলেও ডেলিভারি করার চেষ্টা করব, এটা আমাদের একটা ক্রাইটেরিয়া। অ্যান্ড দেন আমাদের সাপ্লায়ারের উপরে ডিপেন্ড করবে, যে সাপ্লায়ার যদি ধরেন কিছু কিছু ক্ষেত্রে সাপ্লায়ার এখন ইভেন ক্যাশ টাকা দিয়ে হলেও প্রোডাক্ট দিতে চাবে না, আপনারা জানেন যে কারণ তাদের সাথে আমাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে। সো এই ব্যবসায়িক লেনদেনে তারা তাদের ব্যবসায়িক পুরো কার্যক্রমটা শুরু না করা পর্যন্ত হয়তো আমাদেরকে
প্রোডাক্ট দিতে তারা রাজি হবে না, সেই ক্ষেত্রে হয়তো এই ক্রাইটেরিয়া তো পড়লেও আপনার প্রোডাক্টটা হয়তো আমাদের একটু ডিলে হবে। সো আপনারা যখন দেখবেন যে হয়তো আপনার পাশের জন পেলো বা আপনার ফ্রেন্ড পেলো, আপনি পেলেন না, আপনি একটু কাইন্ডলি মাথায় রাখবেন যে এইটা ইভ্যালির জাস্ট হচ্ছে কিছু ইন্টারনাল ক্রাইটেরিয়াতে সিলেক্ট করে আমরা তাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। নাম্বার টু হচ্ছে যে তার মানে কি আমি এই ধরনের প্রোডাক্ট দিচ্ছি মানে হচ্ছে কি অসীম সময়ের জন্য এইভাবে চলবে? আমি আবারও বলি যে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে আমাদের বিষয়গুলো যদি পরিষ্কারভাবে সবকিছু এক্সপ্লেনেবল হয় দেন হচ্ছে খুব শর্টলি, সেটা যত আমরা আশা করি তো প্রতিদিন। আমিও অনেক মেসেজ পাই আপনাদের থেকে, আমারও খারাপ লাগে যে ভাইয়া কবে খুলবে, আজকে কোনো গুড নিউজ আছে কি না। সো আমি হয়তো অনেকেরই রিপ্লাইও দিতে পারি না, এই জন্য আমি লাইভে আসি যে রিপ্লাইটা যাতে ব্রডলি দিতে পারি। আমরা আসলে এই মোমেন্টে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়াই আমাদের জন্য খুব সেন্সিটিভ। ধরেন আমি যদি পজিটিভ স্টেটমেন্ট দিই দেন অনেকে সন্দেহ করতে পারেন, আমি যদি নেগেটিভ দিই তাহলেও সন্দেহ করতে পারেন যে কি ব্যাপার, উনি কি নিজেরটা নিজেই বিচার করতেছে কি না, নাহলে উনি এত পজিটিভ কীভাবে। আবার যদি নেগেটিভ বলি তাহলে ভাববেন যে উনি নিজেই তো আশাবাদী না। সো যে কারণে বিষয়টা যেহেতু এখন তদন্ত সাপেক্ষ বিষয়, সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে কোনো ধরনের ধারণা করা বা কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া কেউই এটা করবেন না, রাদার দেন আমরা আমাদের গভর্নমেন্টের যে কোনো স্টেপকে সবসময় আমাদেরকে স্বাগত জানাতেই হবে। আপনারা মনে রাখবেন যে যে কোনো দেশের বা আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু আমাদের জনগণকে নিয়ে ভাবে বা আপনাদেরকে নিয়ে ভাবে, সো কাস্টমারদেরকে নিয়ে ভাবে। তারা একটা কোম্পানির এগেনস্টে কোনো স্টেপ নেওয়া মানেও কিন্তু আসলে আমাদেরকে হ্যারাস করা না, রাদার দেন আপনাদেরকে সাপোর্ট করার উদ্দেশ্যেই কিন্তু এটা করা। সো আপনারা কাইন্ডলি কোনো ধরনের মানে এমন কোনো স্টেটমেন্ট দিবেন না যে স্টেটমেন্টটা সাময়িকভাবে মনে হতে পারে যে ইভ্যালিকে কিছু করা হচ্ছে। দিন শেষে মনে রাখবেন যে রেগুলেটরি অথরিটির কাজই হচ্ছে গিয়ে পাবলিক প্রোটেকশন। সো আপনারা এটাও জানেন যে আমাদের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়েছেন সেই তারই পার্ট হিসেবে আমরা মনে করি ইভ্যালি বাংলাদেশ সরকারের এই অঙ্গীকার বা এই স্বপ্ন পূরণে একটা অন্যতম সহায়ক পার্ট হবে। সো যেহেতু আমরা সেই শুরু থেকেই একটা অনেস্ট ইন্টেনশন, আমি আবারও বলি যে আমাদের ইন্টেনশনে কোনো ধরনের নেগেটিভ কোনো অ্যাপ্রোচ ছিল না, আমি সেই শুরু থেকেই আমরা এখন পর্যন্ত যা কিছু করেছি। আপনারা দেখবেন যে অনেকেই হয়তো বলে থাকেন যে এত এত অফার দেওয়ার একটাই উদ্দেশ্য, হয়তো কোনো দিন নেগেটিভ কিছু করবে। আমি মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করি অনেককে যে দেখুন নেগেটিভ কিছু করার চেষ্টা হলে আমরা এত বিজনেস এক্সপ্যানশন প্ল্যান করতাম না। আজকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের নিজস্ব ই লজিস্টিক, ই ফুড বা আমাদের ই কানেক্ট, তারপর হচ্ছে ই বাজার, দেখবেন যে আমরা মাল্টিপল বিজনেস উইং টেকনোলজি মানে ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে যেসব জিনিস ভূমিকা রাখতে পারে সেগুলোই কিন্তু করতেছি। সো এই ইন্টেনশনটাই হচ্ছে যে একটা সময় যে যদি মার্কেটের একটা সিগনিফিকেন্ট পোর্শন আমরা অ্যাকোয়ার করতে পারি তাহলে প্রফিটেবিলিটির জায়গাটা খুব সিম্পল। আমরা নিশ্চয়ই যে দামে কিনি আর যে দামে সেল করি, এখন অফার ভিন্ন বিষয়, মার্কেটে যে রেটে পাওয়া যায় ধরেন একটা প্রোডাক্টের যে এমআরপি আর আমরা যে রেটে কিনি সেখানে তো বিস্তর একটা গ্যাপ কিন্তু অলরেডি আমরা ক্রিয়েট করতে পারছি। সো এই যে বিজনেস ডেভেলপমেন্ট, এই বিজনেস ডেভেলপমেন্ট কিন্তু আমাদের সেই শুরু থেকেই প্ল্যান। আমরা একটা সময় এমন হতো যে শোরুম থেকে ক্যাশ টাকায় 100% টাকায় কিনে আপনাদেরকে দিয়ে দিতাম, সেই জিনিস কিন্তু একই জিনিস পরে আমরা কিন্তু একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট পর্যন্ত চলে গিয়েছি। সো এই যে সামগ্রিক উদ্দেশ্য, একটা মানুষের উদ্দেশ্য যদি সফল উদ্দেশ্য যদি সৎ হয় তাতে বাধা আসতে পারে, তাতে অনেক ধরনের সন্দেহ আসতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু মানুষ তার সঠিক বা সৎ উদ্দেশ্য থাকলে সফল হবেই। এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান এখন যারা রাখতে পারেন তারা হচ্ছেন আপনারা। আপনারা যদি আপনারা অনেক দিন কষ্ট করেছেন, আমি জানি না, আমি যদি এখন বলি যে সবাইকে আমি কাউকে রিওয়ার্ড বোনাস কোনো কিছু দিয়ে আসলে এখন কোনোভাবে সান্ত্বনা দিয়ে বা এই রিটার্ন দিতে পারবো না, এটা প্রাইসলেস সাপোর্ট। সো শুধু এটুকু বলতে পারি যে আপনারা আপনাদেরকেও বুঝতে হবে যে ইভ্যালি যদি তা যেহেতু তাদের ইন্টেনশন সঠিক, ইভ্যালি যদি থাকে আমাদের কারোর বিন্দুমাত্র কোনো ধরনের ক্ষতি হবে না। সো এমন কোনো কিছু অ্যাগ্রেসিভলি আমাদের অ্যাটিচিউড শো করা ঠিক হবে না যাতে ইভ্যালির রেপুটেশনাল প্রবলেম হয়। সো আমার রিকোয়েস্ট একটাই যে আমরা এখন খুব লিমিটেড স্কেলে ওল্ড অর্ডার
আমাদের ক্যাপাসিটির ম্যাক্সিমামটুকু ইউটিলাইজ করে আমরা ওল্ড অর্ডার ডেলিভারি করব, কিন্তু এইটা আপনাকে এই গ্যারান্টি দিচ্ছে না যে আপনি কালকেই বা পরশু আপনার সব প্রোডাক্ট আমরা ডেলিভারি শেষ করতে পারবো। আমি আবারও এক্সাম্পল দেই যে আমরা COVID-19-এও কিন্তু প্রায় 1 মাস বড় ধরনের কোনো প্রোডাক্ট দেই নাই, কিন্তু আপনি আপনারা খেয়াল করেন যে 1 মাস না দেওয়ার পরে এরপরে শুরু হওয়ার পর থেকে আমরা আমার ফেসবুকে সবগুলো স্ট্যাটাস আছে, আমি লিখে দিয়েছিলাম যে রেকর্ড সংখ্যক ডেলিভারি করে আমরা প্রোডাক্ট দিব, এবং একদিনে আমরা 30, 35, 40 হাজার প্রোডাক্ট করেও আমরা ডেলিভারি করতেছিলাম, এবং আপনারা দেখবেন তখন বাইক ডেলিভারি প্রত্যেকটা কোম্পানি বাইক ডেলিভারি অ্যাগ্রেসিভলি দিচ্ছিল। সেই একই রকমভাবে কিন্তু আমরা যদি সব ধরনের প্রবলেম সলভ করে সাকসেসফুলি বের হয়ে আসতে পারি, যতটুকু বাধাগ্রস্ত আমরা হয়েছি ঠিক তারও দ্বিগুণ গতিতে আমরা আগে যেতে পারবো। আপনারা এখন আমি জানি না, দীপ্ত টিভিতে আমি মার্চ মাসে যখন মার্চ কি এপ্রিল মাসে আমি একটা টক শোতে গিয়েছিলাম, আমি আমার মেন্টাল স্ট্রেংথের কথাটা বোঝাতে চাই। সো ওই সময়ে COVID-19 নিয়ে সবাই খুব নেগেটিভ ছিল, এবং আমাকে মেসেজে একজন ইনবক্সও করছেন যে বাংলাদেশে 76-এর পরে বা এই সরি যুদ্ধের পরে দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু এইবার আপনি দেখবেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হচ্ছে। তো আমি ওনাকে বলছিলাম যে ভাই বিষয়টা তো এমন না যে আমাদের দেশে কোনো ডিজাস্টার হচ্ছে, সাময়িক লকডাউন, লকডাউনে কনজাম্পশন কমবে, লকডাউনে মানুষের জীবন এক এক ঘরে হয়ে থাকবে, তো ট্রেড কিছু অফ থাকবে, কিন্তু যত তা আপনারা ভাবতেছেন এরকম অ্যাক্সিডেন্টাল কিছুই হবে না, এটা যখন রিস্টার্ট হবে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টই বুস্ট আপ হবে। এবং এখনও যারা হয়তো ভাবতেছেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এখন খারাপ সময় যাচ্ছে, আপনারা শিওর থাকেন যে আর কিছুদিন পরে গেলে আপনি দেখবেন আগামী 3 মাসের জন্য আপনি কোনো হোটেলই পাচ্ছেন না, মানুষ ঘোরাঘুরি এই পরিমাণ করবে, এটা খুব ন্যাচারাল। সো এই ন্যাচারাল বিষয়গুলো আমি টানতেছি কেন, যে সাময়িক এক ধাক্কাটা ন্যাচারালিও আসতে পারে, এক্সটার্নাল কোনো ফ্যাক্টরে আসতে পারে, এটা অনেক কোম্পানি পৃথিবীর সকল বড় কোম্পানির কিছু হিস্ট্রি থাকে, ওই সময় কিছু স্পেকুলেশন থাকে, ওই সময় মানুষের কিছু ভ্রান্ত ধারণাও তৈরি হয়। তো কেউ কোনোভাবেই বিভ্রান্ত হবেন না, যেহেতু আমি সেই প্রথম দিন থেকেই আমার জায়গা থেকে আমি খুব বোল্ডলি বলতেছি যে যে অভিযোগগুলো আমাদের আসছে সেই অভিযোগগুলোর ব্যাপারে আমি 100% কনফিডেন্ট যে এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি বলি যে যেহেতু সুযোগ নাই আপনারা কেউ আমাকে আজকেই ছেড়ে দিতে হবে নাহলে আন্দোলন করবো, দ্যাট ইজ ব্যাড, এই ধরনের কোনো কিছু করা যাবে না। আপনার সহযোগিতাপূর্ণ মনোভাব আমরা যেরকম শো করতেছি, আমরা আমাদের সাপ্লায়ার এবং আমাদের কাস্টমার আপনাদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি এই সহযোগিতাটা শুধু শো করেন। এক সময় দেখবেন এমনও হতে পারে যে এই গভর্নমেন্ট লেভেল থেকে এই ডিজিটাল বিজনেসে এনকারেজমেন্ট অনেক পলিসি আসতে পারে বা অনেক কিছু সাপোর্ট আরও বেড়ে যেতে পারে, দেখবেন যে এই ই কমার্সকে উৎসাহিত করার জন্য হয়তো ইভেলিকেই একটা সময় দেখবেন যে অনেক ধরনের পলিসিগত সাপোর্ট করবে। সো এটা হবে কখন, যখন দেখবে যে না এই জিনিসটাকে মানুষ ভালোবাসে। একটাই জিনিস আমরা আমি সব জায়গা থেকে পাচ্ছি, সব জায়গা থেকে শুনতেছি যে ভাই আপনার কাস্টমাররা আপনাকে ভালোবাসে, দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ ইয়ার লাইফ। তা আমি নিজেও স্বীকার করি, এবং আমি আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন ডেফিনেটলি আমি ওই পরিমাণ পারবো না, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের অ্যাজ এ এমপ্লয়ি অ্যাজ এ কোম্পানি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, মানে সর্বোচ্চ যতটুকু একটা মানুষ শারীরিক এবং মানসিক যত ধরনের পরিশ্রম করতে পারে এই পরিশ্রম দিয়ে হলেও আমরা পুরো বিষয়টাকে রিকভার করে নিয়ে আসব। কিন্তু একটাই রিকোয়েস্ট, এই সময়টাতে একটু সহ্য করে ওয়েট করেন। আমি জানি অনেকে অনেক ধরনের ই লেখেন, একটু আগে কমেন্টসও পড়তেছিলাম, কারো হয়তো বিয়ের কোনো প্রোডাক্ট, কারো হয়তো বাবা মাকে না জানায় নিয়েছেন, কারো হয়তো খুব আর্জেন্ট একটা ইস্যু, ল্যাপটপ পরীক্ষা আছে সামনে, আমি আমি সব ফিল করতে পারি। কিন্তু দেখেন লকডাউনেও তো আসলে আমরা ব্লক ছিলাম, পারিনি, ঠিক একই রকম একটা আরেকটা ইস্যু আমাদেরকে ধরেন ব্লক রেখেছে। সো এই সময়টা যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করে দেন, আশা করি খুব শর্টলি, খুবই শর্টলি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ব্যাপারটাই সমাধান আনতে পারবো। তো আমি কিছু কমেন্ট পড়ি, দেন আবার একটু আলাপ করব। কোনো কমেন্টস আছে দেখো তো, না কমেন্টস আছে নাকি? আপনারা সবাই প্রোডাক্টের আপডেটই চাচ্ছেন কমেন্টে ম্যাক্সিমামই, আমি
আমি আপনাদেরকে এক্সাম্পলিফাই করতেছি যে প্রোডাক্টের ব্যাপারে আমি আরেকবার বলি যে আমরা কিছু ক্রাইটেরিয়াতে প্রোডাক্ট ডেলিভারি করব, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা বলে দিচ্ছি যে ওল্ড বেস্ট প্রোডাক্টগুলো মানে যেটা সবচেয়ে পুরাতন সেগুলো আগে দিব, এবং অলরেডি যারা রেগুলার হয়তো এর আগে কোনো কখনো কিনেন নাই প্রথম অর্ডার তারা প্রায়োরিটি পাবেন, এবং যারা হচ্ছে গিয়ে ওকে, এবং সাপ্লায়ার যদি আমাদের সাথে ওই কোম্পানির সাপ্লায়ার যদি আমাদের সাথে কোঅপারেটিভ হয় সেটা প্রায়োরিটি পাবে। সো এই এই ক্রাইটেরিয়াগুলোতে আমরা প্রোডাক্ট ডেলিভারি শুরু করতেছি। অ্যান্ড আপনারা এটুকু জানেন যে অলমোস্ট আজকে কততম দিন? ১৭, আমাদের ২৮ তারিখে এক মাস হবে নাকি? সো আমরা অলমোস্ট এমনিতেও ক্লোজড যে ইনশাল্লাহ হয়তো এর আগেও হয়ে যেতে পারে, কিন্তু আমার আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করা এই মুহূর্তে ঠিক না যে কি হবে, কারণ যারা এখানে ইনভলভ ওনারা ওনাদের বেস্ট ডিসিশনটাই নেবেন, এবং ওনারা অবশ্যই আপনাদের এই মেসেজগুলো দেখেন। আপনাদের আপনারা কেউ ভাববেন না যে আপনাদের দিকে ওনারা নজর দেন না বা আপনাদের বিষয়টা ওনারা খেয়াল রাখেন না, ওনারা ডেফিনেটলি ওনাদের যাবতীয় সব কিছুই আপনাদের ভালোর জন্য ওনারা করতেছেন। ওনারা কখনোই চাবেন না যে আপনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এখন এটা তো সত্যি যে আমরা যে ধরনের বিজনেস করি, যেহেতু এখানে অনেক ধরনের অর্থ মানে অর্থের ব্যাপার, সেখানে অনেক ধরনের স্ক্যাম করা বা অনেক ধরনের মিস ইউজ করার সুযোগ থেকে যায়। সো মানে কেউ তো আমাকে শুধুমাত্র আমার চেহারা দেখে কারোর ডিসিশন নেওয়া ঠিক না, তো সেই ক্ষেত্রে ধরেন এক ধরনের ডিসিশন মেকার্সরা এক ধরনের ডিসিশন নিচ্ছেন, এটাকে আমরা কোনো মতেই এটাকে ভ্যাটো দিয়ে এটাকে ইগনোর করে বা এটাকে এটা সম্বন্ধে নেগেটিভ বলার আমাদের কোনো সুযোগ নেই। রাদার দেন উই মাস্ট ওয়েলকাম ইট যে হ্যাঁ, যাতে আমাদেরকে হয়তো কিছু গাইডলাইন ওনারা দিতে পারেন সামনে যে তোমরা এই করো, অথবা আমাদের এই স্ট্যান্ডার্ড বিজনেস, যেহেতু এখানে অনেক ধরনের ইনোভেশন ছিল বিজনেসে, এই বিজনেসগুলো ক্যাপিটালাইজ করে যাতে কেউ কোনো স্ক্যাম না করতে পারে তার জন্য হয়তো পলিসি মেকাররা কিছু পলিসিও তৈরি করতে পারেন, অথবা ফিউচারে ই কমার্সকে সাপোর্ট করার জন্য হয়তো আরও পজিটিভ অনেক স্টিমুলাস প্যাকেজ হয়তো এখানে অ্যাড করতে পারেন। সো এই বিষয়গুলো অবশ্যই আমরা হোপফুল, কিন্তু আমরা আমি এটাই বলবো না যে আমি খুব কম ই যে ছাড়তেই হবে এখনই কালকেই হবে, এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা কেউই না দিই। শুধু এটুকু মনে রাখবেন যে ইভ্যালির সবচেয়ে বড় শক্তি, যে শক্তিটা এখন বিশ্বব্যাপী মানুষ জেনেছে, আমি পৃথিবীর বহু দেশ থেকেও এখন ফোন পাচ্ছি, বহু মেসেজও পাচ্ছি, ওনারা শুধু একটা জিনিস আমাদেরকে অ্যাবসোলুটলি প্রশংসা করতেছেন যে আমার কাস্টমারদের আমাদের প্রতি যে ট্রাস্ট এবং ভালোবাসা সেটা আনবিলিভেবল। সবাই একটাই কথা বলতেছে যে আপনি কাস্টমারকে যেই ট্রাস্ট লেভেলটা তৈরি করে দিয়েছেন, আপনারা যেই কাস্টমারের ট্রাস্ট লেভেলটা তৈরি করে দিয়েছেন, এই জিনিসটা বিল্ড করতে মানুষের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হয়, হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে ঢালতে হয়, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের থ্রু হতে হোক বা ইনফ্রাস্ট্রাকচারের থ্রুতে হোক, কিন্তু আপনি যা করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। এই প্রশংসা আমি বাই ডিফল্ট পাচ্ছি দেখে আমি আবার বলবো না যে আমি খুব কী বলবো অহংকার করতেছি না, বাট এটা পুরোপুরি আপনাদের ক্রেডিট। এই যে আপনারা আজকে দেখেন এত ধরনের বাধার পরেও আপনারা যে আমাদেরকে এখনও আমি দেখতেছি শত শত মানে মানুষ বলতেছেন যে পাশে আছেন বা শুভকামনা, এইটাই হচ্ছে গিয়ে ধরেন আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটা ছাড়া হয়তো আমরা আজকে আমাদের আগানো খুব কষ্ট হতো। আমি এর জন্য অবশ্যই আপনাদের কাছে থ্যাঙ্কফুল, মানে আমি শুধুমাত্র থ্যাংক ইউ দিয়ে বা লাভ ইউ বলে আমি জানি যে এটার রিটার্ন দিতে পারবো না, কিন্তু আমি আমাদের সার্ভিস এবং আমাদের কামব্যাকের গ্রোথ দিয়ে ইনশাল্লাহ এক সময় দেখাই দেবো যে আমরা যে যতটুকু স্লো ছিলাম তার দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ আমরা ফাস্ট হব ইনশাল্লাহ। আচ্ছা, সাপ্লায়ারদেরকে কিছু মেসেজ আমি দিতে চাচ্ছি, এখানে অনেক সাপ্লায়ার আছেন, আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন যে মানে এই মোমেন্টে যদি শুধুমাত্র আপনারা শক্তি নিয়ে, এখনও দেখবেন যে ফ্রেন্ডস ডিলে অনেকে আছেন, শক্তি নিয়ে যদি আমাদের পাশে শুধু থাকেন, আমি আবারও বলি এখানে অন্য কোনো অভিযোগই আসলে বড় ধরনের অভিযোগ না যদি আমরা ব্যবসায়িকভাবে কোনো ত্রুটি না করে থাকি। এখন ব্যবসায়িক ত্রুটিটাই আমাদের হবে না যদি কিনা আমরা আমাদের সাপ্লায়ার্স এবং কাস্টমারকে থেকে সাপোর্ট পাই। সো সাপ্লায়ারদের কাছে আমার রিকোয়েস্ট, আমি তো আপনাদেরকে সাথে আছি যারা আমাদের পুরাতন সাপ্লায়ার, তো আমরা আমাদের সম্বন্ধে জানেন, আমাদের সব কিছু পেমেন্ট থেকে শুরু করে আমাদের সেলস, আমাদের ভলিউম, আমাদের
বিহেভিয়ার সবকিছু মিলে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে জাস্ট হচ্ছে গিয়ে এখন অনেকেই অনেক ধরনের বুদ্ধি আপনাদের দিতে পারে যে না এই ভ্যালির শক্তি হারায় যাচ্ছে বা এই ভ্যালি দুর্বল হয়ে যাচ্ছে বা কাস্টমাররা মুখ ফিরায় নিতে পারে আপনারা অন্য কোথাও যান। আমি সাপ্লায়ারদেরকে আর্নেস্টলি রিকোয়েস্ট করব যে বি কনফিডেন্ট, শুধু ক্যাশ অন ডেলিভারি অর্ডার নাম্বারটাই আপনারা দেখেন, যে মানুষের যদি ট্রাস্ট না থাকতো, মানুষ যদি আমাদের প্রতি আস্থা না রাখতো, আজকে কিন্তু অফার ছাড়া, বড় ধরনের অফার ছাড়া, ইভেন ডেলিভারি চার্জ অ্যাড করেও কিন্তু আজকে অর্ডার হচ্ছে। তো আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ এই মোমেন্টে যারা থাকবেন, আমি শুধু এটুকু কথা দিতে পারি যে কারেন্ট মোমেন্টে যারা সাপ্লায়ার, এক্সিস্টিং সাপ্লায়ার আছে, আমরা প্রোফাইলিং করতেছি কাস্টমার এবং সাপ্লায়ারের। তো কাস্টমারের প্রোফাইলিংটার ব্যাপারে আমি পরে একদিন বলবো, শুধু সাপ্লায়ারের প্রোফাইলিংয়ের ব্যাপারটা আমি এনশোর করতে পারি, এই মোমেন্টে যেসব সাপ্লায়ার আমাদের সাথে পাশে থাকবেন তারা আমাদের প্লাটিনাম ক্যাটাগরিতে এনলিস্টেড থাকবেন। এই প্লাটিনাম ক্যাটাগরির কী কী বেনিফিট সেটা আমাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে আপনাদেরকে জানাই দিবে, এবং এর বেনিফিটটা ইনশাল্লাহ ইভ্যালি যতদিন থাকবে, আগামী আমি 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 না থাকলেও তো ইভ্যালি ইনশাল্লাহ থাকবে, আমি বয়সটা না বললাম, যতদিন থাকবে আপনারা এই ফ্যাসিলিটিগুলো এনজয় করতে থাকবেন। সো প্লাটিনাম ক্যাটাগরিতে আমরা আপনাদেরকে ফেলে দিব। এবং সাপ্লায়ারদের কাছে একটাই রিকোয়েস্ট, হয়তো আপনি সাময়িকভাবে বিজনেসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরা আবারও বলি, আমরা যখন পুরোদমে ব্যবসায় কামব্যাক করব, আপনারা এটুক জানেন যে ইভ্যালি ক্যান মেক বিজনেস। সো ইভ্যালির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিটাই হচ্ছে যে বাল্ক ভলিউমে সেলস করতে পারে এবং কাস্টমার আছে। সো আপনারা যদি পাশে থাকেন, আপনাদের সেলস ভলিউম এবং প্রফিট মার্জিন দুটোতেই হেল্প করে এই সাময়িক যে লসটা আপনাদের হচ্ছে, আমরা এটা একটা ক্যালকুলেশন বুঝতে পারি যে হয়তো আপনার এই মোমেন্টে আপনি আরেকজন পার্টনারের সাথে বিজনেস করলে একটা প্রফিট করতে পারতেন। সো এই প্রফিটেবিলিটির জায়গাটা অবশ্যই আমার মাথায় আছে যে আপনাদের সাময়িক কিছু লস হচ্ছে, শুধু রিকোয়েস্ট একটাই, জাস্ট এই ক্রিটিক্যাল টাইমটাতে আমাদের পাশে থাকেন। সবচেয়ে ভালো হবে যদি মানে এনাফ স্ট্রেংথ নিয়ে আপনারা আপনাদের ডেলিভারি, পূর্বের ডেলিভারিগুলোও যদি একটু করতে পারেন, আমি আই উইল বি গ্রেটফুল। আপনার সিওডিতে যারা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, পূর্বের অর্ডারগুলো দিয়ে যদি কেউ দেখাই দিতে পারেন যে না আমি ইভ্যালির দুঃসময়ের পাশে ছিলাম, ইনশাল্লাহ আমরাও সুসময় আসলে আপনাদেরকে পাশে রাখবো, অবশ্যই রাখবো। আমার রিকোয়েস্ট মানে অনেক কমেন্ট দেখতেছি ভাই, একটাই রিকোয়েস্ট যে এই আমি জানি অর্ডার তো আমাদের এখন অনেক আছে, সো কমেন্টস করলে আমাদের আসলে ওই অর্ডারটা নিয়ে স্পেশালি দেখার এখন কোনো সুযোগ তেমন একটা নাই, আমরা যখন ওপেন হবে তখন এই ধরনের কমেন্টস থেকে আমরা অনেক কাজ করতে পারবো। এখন আমরা আমাদের আমাদের ক্রাইটেরিয়াতেই শুধুমাত্র আমরা প্রোডাক্ট ডেলিভারি করে যাব, এই আমাদের যে ক্রাইটেরিয়াতে পড়বে সেই ক্রাইটেরিয়াটা আমি অনেকবার বলেছি। সো একজন কোশ্চেন করেছেন সিরিয়াল মেনটেন হয় না কেন, অ্যাকচুয়ালি আগে কেন মেনটেন হতো না আমি বলেছি যে আগে আসলে এই একদিন দুই দিন তিন দিনের মধ্যে পেমেন্ট যারা দিত সেই পেমেন্টের বেসিসে আমরা কোনো ক্রাইটেরিয়া করতাম না, আবার অর্ডার এক সময় হতো পেমেন্ট পরে হতো, সেজন্য ক্রাইটেরিয়া করা যায়নি, কিন্তু এখন ডেট ওয়াইজ যেহেতু এখন ক্রিটিক্যাল টাইম, ডেট ওয়াইজ আমরা প্রোডাক্ট ডেলিভারি করব। এবং দয়া করে একটাই রিকোয়েস্ট যে আমাদের এখানে এসে আমাদের কোনো রিকোয়েস্ট করলে কোনো বেনিফিট হবে না, আমরা কল দিলে আপনারা চলে আসবেন, বা আপনার প্রোডাক্টটা আমরা যেভাবে পাঠাবো সেটা আমরা প্রসেসটা বা জায়গাটা বা প্লেসটা জানাই দিব, অথবা প্রোডাক্ট ডেলিভারি করার মতো হলে আমরা ডেলিভারি করব। এছাড়া অন্য কোনো কিছু হলেই ধরেন এটা কিন্তু মানুষ, আমি একটা কথা মেনশন না করলেই না, এখন এই মোমেন্টে ধরেন আপনাকে নানানভাবে নানানজন মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে যে সিওর কাছে মেসেজ করো বা সিওর কাছে যাও বা তুমি সিওকে একটু প্রেশার দাও, প্রেশার দিলে হয়তো দিবে, এই ধরনের বিষয় ঘটলে এইটাকে মানুষ এতদিনের যেই পরিশ্রম, এতদিন পর্যন্ত যেই পর্যায়ে এই ভ্যালিকে নিয়ে আসছি, এতদিনের যেই হোপ, এবং আপনারা জানেন যে কোনো একটা ছোটখাটো একটা ভুলের জন্য কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি। সো আমরা ইনশাল্লাহ কেউ ভুল করবো না, আমাদের সাপ্লায়ার এন্ড থেকেও কোনো ভুল হবে না, আমাদের কাস্টমার এন্ড থেকেও কোনো ভুল হবে না, আমাদের এন্ড থেকেও যদি কোনো ভুল না থাকে আপনারা মনে রাখবেন যে এই জিনিসের সলিউশন আসবেই। আর যদি কেউ কোনো ধরনের ভুল করি মানে কোনো ধরনের ভাবি যে আমি এই কাজটা করে আমার যা হওয়ার ইভ্যালির হবে, আমার কিছু হবে না, সো সেটাতে দেখেন এখানে হাজার হাজার সেলার, লক্ষ লক্ষ গ্রাহক আমরা আছি। সো আপনি মানে অ্যাজ এ পরিবার এটাকে ভাববেন, ফ্যামিলি মেম্বারকে ভাববেন। আমরা আমি যেমন আমরা ফ্যামিলিতে কি হয় এখন ধরেন খাওয়ার সময় যদি মনে করি যে আমি আমার খাবারটা খাচ্ছি, আমার বউ পোলাপান বাবা মা কি খাচ্ছে, আমি আই ডোন্ট নিড টু কেয়ার, সেটা যেমন একটা
মানে অমানবিক আচরণ হবে, এই মোমেন্টে ইভালিকে একটা পরিবার ভাবতে হবে। এই পরিবার ভেবে শুধু এটুকু মনে রাখতে হবে যে আমি আমার টুকু পেলাম, আরেকজন কি পেলো না পাবে কিনা আমি জানি না, এইভাবে ভাবি, তাহলে আমাদের এই যে ভালোবাসার পরিবার সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং তখন আর এক্সটার্নাল কোনো কিছু আসতে হবে না, ইন্টারনালি দেখা যাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো আমার রিকোয়েস্ট একটাই যে কোনোভাবেই ভুল বুঝবেন না, এবং আমি পারতপক্ষে এখানেই আছি এবং আপনারা দেখবেন যে শত বাধা হোক যেখানেই হোক আমাকে ডাকে আমি সব জায়গায় যাই। এখনো হয়তো অনেক বিজনেসের জন্য অনেক জায়গায় যাই না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবে আমাকে যখন কোনো কিছু আমার কাছে কেউ জানতে চায় আমি সেইটা এক্সপ্লেন করার জন্য যাই এবং আমি আছি। এবং হয়তো অফিসে ঠিক মতো সময় আগের মতো দিতে পারি না, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে আমাকে যেতে হচ্ছে, বিভিন্ন ধরনের কোয়েরি আমাকে রেসপন্স করতে হচ্ছে। সো আমি আশা করব কেউ কোনো ভুল বুঝবেন না আমাদেরকে, যে সিওকে তো দেখি আজকে অফিসে আসে নাই, কেউ একজন হয়তো আপনাকে বললো যে উনি আসে না বা কিছু। সো এই ধরনের কোনো ধরনের কোনো ইনফরমেশান আপনারা নেবেন না। আমি অনেকখানি আজকে বলতে পারেন যে আশাবাদী যে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা আমাদের পূর্বের সেই ভ্যালিকে ফিরে পাবো, এবং সেই স্বপ্ন আপনারাও দেখেন আমি জানি, আমরাও দেখতেছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আমি স্পেসিফিক আর কোনো প্রোডাক্টের কোয়েরি দিচ্ছি না, আর দিন শেষে আমি আমাকে ইনবক্সে কোনো কিছু হয়তো বললে খুব একটা বেনিফিট নেই, কারণ আপনারা জানেন যে হাজার হাজার মেসেজ আসলে আমার আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি টাইম টু টাইম লাইভে এসে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে যাব। হয়তো আজকে আসছি, আমি আবার দরকার হলে স্যাটারডে সানডেতে আবার লাইভে আসব, হয়তো স্যাটারডে না সানডে লাইভে আসলে অনেক সানডেতে অনেকগুলো আপডেট পাওয়া যায়। এবং আমাদের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আমি ছাড়া কারোর স্টেটমেন্ট কেউ কোনো কিছু ধারণা করবেন না। ব্যবসায়িক প্রয়োজনে অনেক ধরনের স্টেপ, অনেক ধরনের পদক্ষেপ অনেক সময় নিতে হয়। আমি শুধু এটুকু বলবো যে আমি ইভ্যালি আমার সন্তানের মতো। আমি আপনারা জানেন যে 16ই ডিসেম্বর হচ্ছে গিয়ে আমার ছেলের জন্মদিন, এবং এই 16ই ডিসেম্বর হচ্ছে গিয়ে ইভ্যালিরও জন্মদিন, এটাকে আমি আমার সন্তানের মতো মনে করি। সুতরাং এই সন্তানকে একটা বড় মানুষ করা বা সন্তানের পিছনে লালন পালন, এটা আমার সবসময় থাকবে। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আমি এই আপনাদেরকে এই পুরো বিষয়টার একটা ফ্যামিলি মনে করতেছি। এটা এক টুডে টুমোরো আমাদের অনেস্টির জায়গাটা একসময় এক্সপোজড হবেই, একসময় প্রকাশিত হবেই। সো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আবার আমাদের কথা হবে, আর এমনিতে যদি কোনো আপডেট থাকে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে জানাই দিব। সবাইকে থ্যাংকস, জি আসসালামু আলাইকুম।